বর্তমান সময়ে আমাদের দেশে পুলিশকে নিয়ে সাধারণ মানুষের যেই ধ্যানধারণা তা নিয়ে ছোট্ট একটি গল্প বলি। এক পাগল ভিখারি মানুষ রাস্তার মধ্যে বসে ভিক্ষা করছিল। সে ছিল খুবই হতদরিদ্র, তার ছিল না কোনো বাড়িঘর। সে রাস্তায় থাকত, রাস্তায় ঘুমাত, ভিক্ষা করত, কিন্তু রাস্তার মধ্যে মানুষ একে খুব বেশি ভিক্ষা দিত না। মানুষ বলতো, আরে আমাদের কাছে বিজ্ঞান আছে, তোকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে তুই ভিক্ষা চা, দেখবি আল্লাহ তোকে অনেক কিছু দিবে। যেই কথা সেই কাজ। একদিন সে সৃষ্টিকর্তার সাথে তার মনের আক্ষেপ প্রকাশ করলো, বলল, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে 1,00,000 টাকা দাও। অনেকভাবে আল্লাহর কাছে সে টাকা চাইতে লাগলো, কিন্তু আসলে সৃষ্টিকর্তা তো আর সরাসরি কাউকে 1,00,000 টাকা দিবে না, সেটাই পাগল বুঝলো না। সে প্রতিনিয়ত চাইতেই লাগলো, অবশেষে সে কোনো টাকাই পেল না। একটা সময় সে ভাবতে লাগলো, হয়তোবা এত নিচ থেকে সৃষ্টিকর্তা এত উপরে, হয়তো আমার কথা ওই পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাই সে চিন্তা করলো যে সৃষ্টিকর্তার কাছে একটি চিঠি পাঠাবে কিভাবে। তাই সে ভাবতে লাগলো, পাখিরা তো অনেক উপরে উঠতে পারে, যদি আমি পাখির পায়ে একটি চিঠি বেঁধে দেই তাহলে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সেই চিঠিটা পৌঁছে যাবে। যেই ভাবনা সেই কাজ। চিঠি লিখল এবং চিঠিতে সে বলল, হে আল্লাহ, আমাকে 1,00,000 টাকা দাও, আমি খুব অভাবী। লোকটি সেই চিঠিটি একটি পাখির পায়ে বেঁধে পাখিটিকে উড়িয়ে দিল এবং পাখিটি সেখান থেকে চলে গেল। আসলে আল্লাহ তাআলার কাছে তো আর সরাসরি চিঠি পাঠানো যায় না। পাগল ভিক্ষুকতো আর সেটা বুঝল না, সে তার সাধারণ মনে মানুষকে বিশ্বাস করে আল্লাহর কাছে চিঠিটি দিয়েছিল। অবশেষে সেই পাখিটি গিয়ে বসলো একটি গাছে এবং গাছের নিচে ছিল কয়েকজন পুলিশ, এবং সেই চিঠিটি গিয়ে পড়ল পুলিশদের হাতে। পুলিশ সেই চিঠিটি ভালোভাবে পড়ল, যেখানে লিখেছিল যে হে আল্লাহ, তুমি আমাকে 1,00,000 টাকা দাও, এই চিঠিটা তোমাকে দিলাম, এই হচ্ছে আমার ঠিকানা, বলে সে নিচে তার ঠিকানা লিখে দিল। পুলিশ খুব অবাক হলো এবং বুঝল যে আল্লাহ তাআলার হয়তো কোনো অভাবী উম্মত আল্লাহকে খুব বেশি ভালোবাসে এবং বিশ্বাস করে, তাই সে 1,00,000 টাকা চেয়ে আল্লাহ তাআলার কাছে চিঠি পাঠিয়েছে। তাই পুলিশটি সিদ্ধান্ত নিল, লোকটিকে খুঁজে বের করো এবং তাকে কিছু টাকা হেল্প করা যায় কি না তা দেখো, এবং লোকটি যেন মনে করে যে আল্লাহ তাআলা তার চিঠির উত্তর দিয়েছে এবং তার জন্য কিছু সাহায্য পাঠিয়েছে। আমরা যে দিয়েছি এটা কখনোই বলা যাবে না, তাহলে হয়তোবা আল্লাহর প্রতি তার বিশ্বাসটা আরও বেড়ে যাবে। তাই পুলিশটি অনেক কষ্ট করে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে 50,000 টাকার মতো ম্যানেজ করে এবং সে সবাইকে বলে দেয়, লোকটিকে খুঁজে বের করো, আমরা এই 50,000 টাকার লোকটিকে দিয়ে দিব। অবশেষে লোকটিকে পুলিশ খুঁজে বের করলেন। পুলিশ লোকটিকে বলেন যে তুমি আল্লাহর কাছে চিঠি দিয়েছ, আল্লাহ সে চিঠির উত্তর দিয়েছে এবং তোমার জন্য টাকা পাঠিয়েছে। এই বলে সে 50,000 টাকা লোকটির হাতে তুলে দেয়। লোকটি টাকাটি পেয়ে খুব খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং টাকাটি সে গুনতে থাকেন। সে গুনে দেখলেন সেখানে 50,000 টাকা। তখন সে 50,000 টাকা দেখে সে মন খারাপ করলো এবং সে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে চেয়েছি 1,00,000 টাকা, তুমি পাঠিয়েছ 1,00,000 টাকা, কিন্তু সেটা তুমি পুলিশের হাতে দিতে গেলে কেন? পুলিশ তো আমাকে দিয়েছে 50,000 টাকা, বাকি 50,000 টাকা ওরা মেরে দিয়েছে। এবং সে মন খারাপ করে 50,000 টাকা নিয়ে সেখান থেকে চলে আসে। এবার চিন্তা করুন, পুলিশরা তার জন্য কি করলো আর সেই বা পুলিশদের কি কি ভাবলো। এই ভিডিওটির মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে বর্তমান সময়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের যেই ধ্যান ধারণা, এই ভিডিওটি তার একটি উদাহরণ মাত্র। আজ হয়তো দু চারজন অসাধু পুলিশের কারণে সকল পুলিশের বদনাম এবং দুর্নাম হচ্ছে, কাজেই না জেনে না বুঝে কাউকে এমন অপবাদ দেওয়া ঠিক না।